রংপুরে প্রসূতির অসহায়ত্বের সুযোগে নবজাতক বিক্রির ঘটনায় একটি ক্লিনিকের পরিচালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত 13 জানুয়ারি নগরীর বাস টার্মিনাল সংলগ্ন হলি ক্রিসেন্ট হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন নগরীর বুড়ারঘাট এলাকার লাবণী বেগম। ওই দিন রাতে ছেলের সন্তান জন্ম দেন তিনি। ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাতে হাসপাতালের পরিচালক এম এস রহমান রনি তার পূর্ব পরিচিত জরিনা আক্তার বিথি এবং রুবেল হোসেন রতনের কাছে 40,000 টাকায় নবজাতককে বিক্রি করে দেয়। পরবর্তীতে থানায় অভিযোগ দিলে রবিবার পীরজাবাদ এলাকা থেকে নবজাতক উদ্ধার সহ নবজাতক কেনা বেচার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় জড়িত ভুক্তভোগীর স্বামী ওয়াসিম পলাতক রয়েছেন।